হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে শুভ মহালয়া। তো মহালয়ার দিনে আমরা বেরিয়ে পড়েছি আজকে একদম সকাল সকাল, 5:41 মতন বাজে হয়তো এখন। ওই সামনে বাবা যাচ্ছে হেঁটে, আমি আছি আর মাও আছে। তো বাবার হাতে দুটো প্লাস্টিক দেখতে পাচ্ছ, এই যে আমার মা। তো প্লাস্টিকের ভেতর একটা ছোট জার, একটা বড় জার আছে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর গঙ্গা জল আনতে। তো গঙ্গা জল নিই, মা অনেকদিন ধরেই বলছিল। তো আজকে মা বলছিল যে মহালয়ার সময় যাব, তো ওই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। তো চলো যাই। সকালবেলা বেশ ভালোই লাগছে আর কি, সারা রাত তো এমনিও ঘুম হয়নি আমার। 4টার সময় উঠে পড়েছিলাম, উঠে মহালয়া শুনেছি, টিভিতে দেখিনি। তোমরা কারা টিভিতে দেখেছো বলবে, কারণ সত্যি কথা বলতে আগেকার মতন মহালয়া এখন হয় না, আর দেখতেও ভালো লাগে না। আকাশটা বেশ ভালোই লাগছে, রোদ নেই, গরমটা তো আছে, একটু একটু গরম আছে, বাট ঠিক আছে। সবে সকাল হয়েছে, দোকানপাট খুলছে, মানুষজন বেরাচ্ছে, কেউ কেউ তার কাজে যাচ্ছে, কেউ কেউ হয়তো ঘুম থেকে উঠছে। তো রাস্তা বেশ ফাঁকা, আমরা যাচ্ছি বেলগুড়িয়া হাইওয়ে, তো ওখান থেকেই বাস ধরবো দেন যাবো। হয়তো খুব ভিড় হবে আজকে, জানি না কেমন ভিড় হবে। তো যাই গিয়ে দেখি কীরকম ভিড় হয় না হয়। তো চলে এসছি আমরা, সিঁড়ি দেখতেই পাচ্ছ উঠবো আর কি। তো এখানে বেশ সূর্যটা উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি যাওয়ার রাস্তা, আমার মামা বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় আর কি। তো চলো, এসে গেছি, ওপরে যাওয়া যাক। উপরে উঠে বাসের জন্য দাঁড়াতে হবে কতক্ষণ জানি না, বাস ঠিক মতন পাবো কি না সেটাও জানি না। তো চলে এসছি ওপরে, তিনজন আছে, এনারাও মনে হয় দক্ষিণেশ্বরেই হয়তো যাচ্ছে। তো চলো যাই। তো চলে এসছি আমরা দক্ষিণেশ্বর, আর এখান থেকেই তো মানুষের ভিড়ের টেরটা পাওয়া যাচ্ছে। জানি না ওখানে গেলে কী হবে না হবে। আর ওই যে বাসটা দাঁড়িয়েছে, আমরা ওই বাস করে এসেছি। তো আমরা একটু আগে নেমে পড়েছি, আর বাসটা এখানে এসে দাঁড়িয়েছে, আগে জানলে ওখানেই না একদম। তো স্কাই ওয়াকে করে আজকে আমরা যাব না, আজকে আমরা নিচ থেকে হেঁটে হেঁটে যাব। তো মা বললো স্কাই ওয়াকে করে যেতে হবে না, নিচ থেকেই চ। তো ওই জন্য নিচ থেকেই আর কি আজকে আমরা হেঁটে যাচ্ছি। তো হয়তো স্কাই ওয়াকেও হয়তো ভিড় হচ্ছে যতটুকু দেখে বুঝলাম আর কি। তো চলো যাওয়া যাক। এই স্কাই ওয়াক হওয়ার পর এই প্রথম আমি আর কি, হ্যাঁ হয়তো প্রথমই, হ্যাঁ প্রথমই আমি মানে হেঁটে যাচ্ছি আর কি নিচ থেকে। এর আগে স্কাই হোক, মানে এর আগে যখন স্কাই ওয়াক হয়নি তখন তো সবাই নিচ থেকে আর কি যেত, তখন তো আপা থেকে যাওয়ার কোনো কথাই ছিল না। তো স্কাই ওয়াক হওয়ার পরে হয়তো খুবই কম মানুষ হয়তো নিচ থেকে যায়, বেশিরভাগ মানুষ স্কাই ওয়াকটাই এখন ইউজ করে, আর ভালোও লাগে। যাই হোক, মনে হয় যেন তাড়াতাড়ি পৌঁছে গেলাম এরকম মনে হয়। তো আগেই ফুটপাতের ধারে অনেক দোকানপাট বসতো, তো এখন তো কিছুই নেই, সব তুলে স্কাই ওয়াকে পাঠিয়ে দিয়েছে সবাইকে আর কি। তো চলো যাই, গিয়ে দেখি। অনেকেই যাচ্ছে গঙ্গা জল আনতে, কেউ পুজো দিতে যাচ্ছে, কেউ তর্পণ করতে যাচ্ছে, কেউ গঙ্গা জল আনতে যাচ্ছে, আমরা গঙ্গা জল আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। অনেক মানুষ আসছেন, অনেকে স্নান করে আসছেন, তর্পণ সেরে আসছেন, অনেকে পুজো টুজো দিয়ে আসছেন, যারা অনেক ঘুরে ঘুরে গেছিলেন আসছেন। আমাদেরও বেরোনোর কথা ছিল 5টার সময়, বাট হয়ে ওঠেনি, আমরা 5:40 মধ্যে বেরিয়েছি। বাস পেয়ে গেছিলাম, আর বাস প্রচণ্ড পরিমাণে প্যাকড আপ ছিল, প্রচণ্ড পরিমাণে প্যাকড আপ ছিল। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি অবশ্য, মানে আমরা যখন বাসে উঠেছি তখন ফাঁকা ছিল, আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, মানে দাঁড়ানো মুশকিল হয়ে যায়। আর আমাদের বাসটা যাওয়ার পর নাকি সেরকম কোনো বাসও ছিল না, অনেক অনেকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পেয়েছে। তো আমরা চলে এসেছি সামনাসামনি এই যে দক্ষিণেশ্বরের গেট, আর ভিড় তো বাপরে বাপ বোঝাই যাচ্ছে কীরকম ভিড় হয়েছে আজকে। আর তোমাদের একবার স্কাই ওয়াকটা দেখিয়ে দিই, ওয়েট দেখো স্কাই ওয়াকটা দেখো। তো মায়ের কথা শুনে স্কাই ওয়াক ধরে আসিনি, ভালোই করেছি, মারা অলওয়েজ রাইটই হয়। তো চলো যাওয়া যাক, ভেতরে ঢোকা যাক। আর ভিড় দেখে কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে না যে পুজোর মানে ঠাকুর দেখতে বেরিয়েছি, এরকম লাইন দিয়ে ঠাকুর দেখছি।
আমার তো সেরকম ফিল আসছে। তো চলো ভেতরে চলে এসছি আমরা, আর কাতারে কাতারে লোক আসছে, আর সবাই সবার কাজ করতে আসছে। আর আমার মা যাচ্ছে জার কিনতে, অলরেডি দুটো জার নিয়ে এসছে, বলছে সবসময় তো আসা হয় না, তো আরেকটা জার কিনে জল ভরে নিয়ে যায়। আমি বললাম ঠিক আছে চলো কিনে নাও, আর তোমরা এখান থেকেই মন্দির দর্শন করে নাও, এখন একটু ফাঁকা আছি তাই দেখিয়ে দিতে পারছি, পরে দেখাতে পারবো না, হাতে হয়তো জার থাকবে। তো মা আমাকে এই জারটা দেখাচ্ছিলো, তো আমি বললাম যে নেবেই যখন, বড় দেখে নাও, ছোট দেখে কেন নেবে। তো গঙ্গাজল আমাদের প্রায় শেষের দিকে, আর গঙ্গাজল সব কাজেতেই লাগে, পুজোতে লাগে, লক্ষ্মী পুজো আসছে সেখানে লাগে, তো প্রায় কাজেই গঙ্গাজল ব্যবহার করা হয়। তো আমি বললাম বড় জারি নাও, তো 80 টাকা চেয়েছিল, মা বলছে 80 টাকা চাইছে। তো আমি বললাম একটু কম হবে না, তো উনি বললো যে ঠিক আছে বোনের সময় 70 টাকা আর কি দিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে যা দিচ্ছে নিয়ে নাও। তো আমরা এই বড় জারটা নিয়েছি, তো চলো জলটা নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যেতে হবে কারণ গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হতে চলেছে। তো এখানে দেখো কীরকম পরিমাণে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লোকজনের ঠেলাঠেলি, মানে এই জায়গাটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। অনেকে মানে স্নান টান করে এখানে তর্পণ সেরে এখানে বসছে আসছে, তো ওই জন্য এই জায়গাটা আর কি ভিড় হচ্ছে, মানুষের ঠেলাঠেলি হচ্ছে। তো গঙ্গার ঘাটে মানে হয়তো প্রচুর ভিড় হতে চলেছে, জানি না মানে জল কীভাবে মানে আর কি নেবো কী করবো বুঝতে পারছি না। তো চলো আগিয়ে যাই, আগিয়ে গিয়ে দেখি কীরকম কী পরিস্থিতি না কি। তো এখানে দেখো সবাই স্নান টান করে এই পাশে বসে রয়েছে, এখানে অনেকে মানে আর কি যে সিঁড়িটা রয়েছে ওই সিঁড়ির মধ্যে অনেকে আর কি বসে রয়েছে। তো চলো আমরা আগাই। তো এই কাকিমাটা ঠেলা দিয়ে চলে গেল, অবশ্য আজকে কিছু মানে বলাও যাবে না, তো অবশ্যই এখানে ফাঁকা ছিল, যাই হোক উনি ঠেলা দিয়ে হয়তো দেখতে পাইনি, ঠেলা মেরে চলে গেছে, ঠিক আছে। আজকের দিনে তো কাউকে কিছু বলা যাবে না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমরা আগাতে থাকি, আমাদের এইভাবে গুটি গুটি পায়ে আগাতে হবে, মানুষের ভিড় ঠেলেই যেতে হবে। এসছি যখন যেটার জন্য এসছি সেটা তো করতেই হবে, সবাই সবার কাজে এসছে, আমরাও আমার কাজ আমাদের আর কি কাজে এসছি, তো আমাদেরকে সেটা করে নিতেই হবে। দেখি কীভাবে জল তুলতে পারি, কী হয়, কত দূর যেতে পারি, যদি ওখানে কেউ থাকে কাউকে পেয়ে যায় তাহলে বলবো জলটা তুলে দিতে আমাদেরকে, কারণ আশা করছি ওখানে প্রচুর ভিড় হবে, আর নিচে যেতে পারবো কি না জানি না। তো আমরা যে শিব মন্দিরের ঘাটের দিকটা আছে সেই ঘাটে আমরা এসেছি, ওই ঘাটেও প্রচণ্ড পরিমাণে ভিড়, তো দুটো ঘাটেই বলছে খুব ভিড়, মানুষজন যখন আসছে যাচ্ছে তখন বলছে ভিড় 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 ভিড়, আর এদিকে তর্পণ হচ্ছে, এইদিকে পুরো লাইন দিয়ে তর্পণ করছে, এইদিকেও পুরো লাইন দিয়ে তর্পণ করছে। আমার বাবাও আগে যখন আসতো ওখানে, মানে সরি আমার বাবা আর কি তর্পণ করতে আসতো এখানে, আমার ঠাম্মা মারা যাওয়ার পর আসতো আমার বাবা, খুব ভোরে আসতো, তর্পণ করতো, স্নান করতো, আর গঙ্গা জল নিয়ে বাড়ি আসতো। তো আমি আর মা এই ফার্স্ট মহালয়ার সময় আর কি এসেছি, জানি না এরকমই ভিড় হয় কি না প্রত্যেক বছর, 2 বছর তো অলরেডি বন্ধ ছিল তার কারণে এই বছরে এতটা পরিমাণে ভিড়, নাকি প্রত্যেকবারই এরকম ভিড় হয় জানি না। আমরা এই ফার্স্ট টাইম এসেছি, তো কাতারে কাতারে লোক এসছে, প্রচুর ভিড়। আর এই দেখো এটা হচ্ছে গঙ্গা ঘাটের দিকের অবস্থা, মানে মানুষ কোথায় যাচ্ছে কোথায় এসে হচ্ছে, মানে কেউ যদি হারিয়েও যায়, মানে কোনো ট্রেনে অ্যানাউন্স করছে যে মানে অনেকে এরকম হচ্ছে যে অনেকে দূরে দূরে সরে গেছে ঠেলাঠেলির জন্য, তো অনেকে অ্যানাউন্স করছে যে ইনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনার জন্য অপেক্ষা করছেন, যেটা হয় আর কি। তো ওইখানে লোকের পায়ে পায়ে জল জল হয়ে গেছে, আর অনেক আজকে অনেককে যেহেতু জোয়ারের জলটা আসছে বলে জোয়ারের জল দেওয়া ভালো নাকি জানি না আমি ঠিক, তো ওই জন্য অনেকে মানে ইসে কী বলে জল নিতে এসছে, আর এখানে দুদিকে ইসে করছে, একটা যাওয়ার রাস্তা একটা আসার রাস্তা। তো আমি এনার পেছনে আর কি আটকে পড়েছি, উনি আগেও যাচ্ছেন না আমাকেও যেতে দিচ্ছেন না, আমি তো ছোটো মানুষ একটু, তো এই জন্য আমি এখানে আটকে পড়েছিলাম। কিন্তু পরে খুব বিরক্ত লাগছিলো যে খালি এরকম ওনার জামাটা দেখা যাচ্ছিলো আর কি ক্যামেরার মধ্যে, আমি ভিড়ে কিছু করতেও পারছিলাম না, তো লাস্টে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি।
আর এটা হচ্ছে গঙ্গার ঘাটের অবস্থা। নিচের দিকে আরও ভিড়। আমি বাবাকে প্রথমে বলছিলাম যে তুমি এখানে দাঁড়াও উপরে, আমি আর মা যাই গিয়ে দেখি কীরকম পরিস্থিতি হয় না হয়, সেই বুঝে কাউকে যদি পাই তো বলবো জল নিয়ে আসার কথা। তো ঠাকুর হয়তো আমাদের কথা শুনেছেন, একজন মাসি যাচ্ছিলেন তো উনি আমাদের থেকে জার নিয়ে গেছেন, বলুন দাও আমি ভরে দিয়ে আসছি। আমাদের জার আর একজনের জার নিয়ে গেছিলেন। তো এই যে আমার পেছনের কী পরিমাণে লোক তোমরা দেখতে পাচ্ছ, ওকে পেছনে যে কাকুটা দাঁড়িয়ে রয়েছে ওনার জারও নিয়ে গেছিলেন। তো এই যে ইনি এই মাসিটাই আমাদের দুটো জার, একটা ছোট্ট জার একটা বড় জার নিয়ে গেছিলেন, আর ওনার একটা বড় জার ছিল। তো আমার এখানে সব থেকে খারাপ লেগেছে যে জিনিসটা, ওনার একটা জার ছিল ঠিকই, উনি ওনাকে 5 টাকা দিয়েছেন। তো এটা ওনার প্রাপ্য নয় যদিও বা, কারণ উনি কষ্ট করে গেছে এত ভিড় ঠেলে, অন্তত ওখানে ওনাকে 10-20 টাকা দেওয়াটা উচিত ছিল, বাট পরে দিয়েছিলেন আর কি। আর আমরা 50 টাকা দিয়েছিলাম, কারণ আমাদের 3টে জার ছিল আর উনি কষ্ট করে যাচ্ছে ভরে নিয়ে আসছে, আমাদেরই জার ঠেলে নিয়ে যেতে কষ্ট হয়েছে, এত দূর এসছি আমরা আমাদেরই কষ্ট হয়েছে, এত দূর মানে গঙ্গাঘাট থেকে এই পর্যন্ত এসছি তাই আমাদের কষ্ট হচ্ছে, আর উনি 3-3টে জার এরকম ভরে নিয়ে আসছেন, যাচ্ছেন মানুষের ভিড় ঠেলে ভরে নিয়ে আসছেন। তো ওনাকে ওনার প্রাপ্যটুকু তো দেওয়া উচিত, তাই না? তো ঠিক আছে, সব কিছু মিলে আজকে দিনটা একটু বেশ ভালোই কাটলো। ভোর ভোর বেরিয়েছিলাম সবার সাথে, ফ্যামিলির সাথে, তো ঘুরে ফিরে বেশ ভালোই কাটলো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল বাটনটা আছে সেটাও প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সবার পূজা ভালো কাটুক, টাটা।